সমর, তোমার ব্যাপারটা কিছু এগুলো না? আসলে এখনো কিছু হয়নি আমার। জানি না কেন এই পুরো এরিয়াতে কোনো ভালো ঘরই পাচ্ছি না আমি। আমি জানি এখানে আমার 1 মাসের বেশি হয়ে গেছে আর আমি তোমাদের দুজনকে খুব বেশি বিরক্ত করছি আমি জানি, বাট প্লিজ আমাকে 2-3 দিন আর টাইম দিয়ে দাও। আমি অন্য কোথাও শিফট করে যাব এর মধ্যেই। রিল্যাক্স, আমি এটা ঠিক বলতে চাইছিলাম না। যদি তুমি চাও তো আরও 1 মাস এখানে থাকতে পারো, আমার কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট কায়রারও কোনো প্রবলেম নেই কি শোনা? হ্যাঁ মা, আমার কেন অসুবিধা হবে? ইনফ্যাক্ট আমি তো চাই আপনি সবসময়ের জন্য এখানেই থেকে যান। বলো মা, will that be okay? Of course, I don't have any problem. না আসলে তোমরা অলরেডি আমাকে অনেক সাহায্য করেছো, আর না, এটাই যথেষ্ট। এর থেকে বেশি আর তোমাদের বিরক্ত করতে চাই না আমি। যদি আপনি এখানে থাকবেন তাহলে আমারও ভালো লাগবে, আর এমনিতেও এখানে থেকে আপনি আমার টিচার তো হয়েই গেছেন, আর আমাকে নতুন নতুন জিনিসও তো শেখাচ্ছেন। ইয়েস, ঠিকই বলছে। কিন্তু 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 কিচ্ছু না, এটা আমার সিদ্ধান্ত আর আপনি এখানেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, তোমরা দুজনেই খুবই ভালো। ইনফ্যাক্ট আমারও ভালো লাগবে এখানে থেকে। Shamur. I think আমাদের না কায়রাকে সব সত্যি বলে দেওয়া উচিত। I think আমাদের আরেকটু ওয়েট করা উচিত। কেন? এখন তো তোমাকে পছন্দ করে। It's the right time to tell her. না আসলে আমার একটু টাইম চাই। আমি কায়রাকে আরেকটু ভালো করে জানতে চাই। কিন্তু প্লিজ ওকে চলো শুয়ে পড়ি অনেক রাত হয়ে গেছে কিছু বলবি কি হয়েছে ওই ওই আমি না কি ছাগলের মতো ম্যামে করে যাচ্ছিস তারপরে তো বল কি হয়েছে বলছি তো বল না ওই ওই আমি না আর ভার্জিন নই কিন্তু এই সব কি করে হলো আর কখন হলো তবে তবে ওই ভাগ্যবান ছেলেটাকে ওই আচ্ছা দাঁড়া লেট মি গেস রাহুল বিপুল পুনীত Yes. Prashant. Na. Jodi oi chhele amader college e na hoy, tahole ke? O kono chhele noy. Tahole? He is a man. Tar mane tui oi Samarer sathe? Bodmaish. Nishana ami lagalam ar puruskar niye tui chole geli. Acha, jai hok. এখন এই সব ছাড় এই বল যে আগে কি করবি জানি না আমি ওকে খুব ভালোবাসি আর আমি আমার পুরো জীবন ওর সাথেই থাকতে চাই তোর মাথা তো খারাপ হয়ে যায়নি তুই পাগল হ্যাঁ আমি মানছি তুই তোর ভার্জিনিটি লুজ করার জন্য ওর সাথে সেক্স করেছিস তবে ওই প্রেম টেম সারা জীবন একসাথে থাকা এইসব না ভুলেই যা এইসব পসিবল নয় কেন পসিবল নয় আরে ও তোর থেকে কতটা বড় না তোর মা এটা অ্যাকসেপ্ট করবে আর না সমাজেও তো ম্যাডাম তুই এই যে স্বপ্ন দেখছিস না সেটা ভুলে যা বুঝেছিস আমি তোমাকে বিয়ে করতে চাই কি আর ইউ অলরাইট হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই কায়রা আমার মনে হয় তুমি ভুল বুঝছো আমরা বিয়ে করতে পারি না আমাদের এই 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 সম্পর্ক বৈধ নয় হ্যাঁ আমি জানি কিন্তু আমি তোমাকেই বিয়ে করতে চাই কায়রা সি তুমি পাগলামো করো না তুমি এখন 18 বছরের তোমার পুরো জীবন পড়ে রয়েছে হ্যাঁ তাতে কি যায় আসে যায় আসে কায়রা সি আমাদের এই রিলেশন একে অপরের ফিজিক্যাল নিডটা পূরণ করে আর আমাদের এই রিলেশনে বিছানার বাইরে কিছু নেই আর আমার ভালোবাসা তার কি ভালোবাসা তো রয়েছে কায়রা এই রিলেশন আমাদের ফিজিক্যাল ডিজায়ারকে পূরণ করে কায়রা তাই প্লিজ এটাকে বিয়ের রূপ দিও না প্লিজ কিন্তু প্লিজ কায়রা আমি আর কিছু শুনতে চাই না এতটাও তাড়াহুড়ো কিসের মীরা একটু ওয়েট করে যাই না কত ওয়েট সময় অলরেডি অনেক দেরি হয়ে গেছে এতদিনে তো আমাদের বিয়ে হয়ে যাওয়ার কথা আমি বুঝতে পারছি মীরা কিন্তু আর কয়েকটা দিন ওয়েট করে গেলে কি যায় আসে সমর আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড তুমি আমাকে থামাবার কেন চেষ্টা করছো তুমি আমাকে বিয়ে করতে চাও তো নাকি ইচ্ছে পাল্টে গেছে কাম অন মীরা কি বলছোটা কি অফ কোর্স আমি তোমাকে বিয়ে করতে চাই ভালোবাসি তোমায় আমি আমি শুধু এই জন্য বলছিলাম যাতে বিয়ে নিয়ে খুব একটা তাড়াহুড়ো না করে ফেলি আমরা। এতে কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। ইনফ্যাক্ট ইটস রাইট টাইম টু স্পিক টু হার অ্যান্ড আই এম শিওর ও মেনে নেবে। বাট মীরা কাম অন সমর, লিসেন টু মি। আই হ্যাভ ডিসাইডেড আই এম গোয়িং টু টক টু হার, ঠিক আছে? ইনফ্যাক্ট আই এম ভেরি এক্সাইটেড।